নিজের ব্যাপারে কিছু বল ভাই। আমি ফুটবল খেলি স্কুলে থাকতে। ভাই আপনি তো বললেন আমার ব্যাপারে বল। আমি ডিপার্টমেন্টাল ল্যাবের পিসিতে বসে অ্যাডাল্ট ভিডিও দেখছি। আপনার আদর্শ ভুলে নাই, রাজপথ ছাড়ি নাই এইখানে দেখ, এখানে প্রশ্ন করা হয়েছিল তোকে যে ক্লাসে কিছু হট মানুষের নাম বলতে, বলতো কাদের নাম লাগছিস? ভাই নাওয়ার আপু, মাইশা আপু, আরে তোকে জিজ্ঞেস করছি এইখানে কাদের নাম লাগছিস? ভাই ওদের নামই তো লেখছি ভাই। এইখানে তো দেখতেছি তুই দিন দুনিয়া সবার নামে লেখা ছুঁয়ে দিছিস, এমনকি উদয় রামেশের নাম লাগে। আমাদের তিনজনের নাম ধরছ না ভাই? আপনি ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। আর চুপ ভাই, আপনি তো আমার কথাটা শুনতেছি না, আমাকে কথা বলতে দিন। তুই কথা বলতে চাস? তুই কথা বলতে চাস? আচ্ছা বল তুই কি বলবি। আমি যেটা বলতে চাইছি সেটা। আরে চুপ, তুই আমার উপরে কথা বলস ভাই। এদের আমি আর নিতে পারতেছি না, তোরাই দে। আচ্ছা নিয়ন, তোরে ফর্মে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের মেয়েদের ছোট জামা কাপড় পরার ব্যাপারে তোর মতামত কি? তুই কি লিখছিস? আমার মতে ইকোনমিক্স ডিপার্টমেন্টের মেয়েদের ছোট জামা কাপড় পরা উচিত না। ওই হ্যালো, তুই এখানে এই ওপিনিয়ন দার কি এক্স্যাক্টলি? ভাই আমি তো জাস্ট বলছি কারণ 301 এর এসি অনেক ঠান্ডা, তো তাই মেয়েদের ছোট জামা কাপড় পরা আমি যারা ইকোনমিক্স এ আসে তারা সবাই বাংলাদেশের পার্কে বিড়া জানো আর সোমালিয়ারটা জানো না? আফ্রিকার দেশগুলো তো একমাত্র অবস্থা, ওরা কালা হলো।
আমি আসলে বুঝছি ওর কেসটা, ও একটা রেসিস্ট, একটা সেক্সিস্ট আর একটা ব্লাডি কমিউনিস্ট। ভাই আমি রেসিস্ট না, এসব শুন, তুই রেসিস্ট, তুই জানোস না যে তুই রেসিস্ট, কিন্তু তুই আসলে রেসিস্ট না ভাই। আচ্ছা মনে কর তোকে একটা টাস্ক দিলাম, কারণ তুই এটাতে ধরা খেয়ে গেলি, কারণ তোর কাছে দুইটা অপশন আছে ফোন দেওয়ার, এক ওমর রাত নাহলে সাদমান রাত, তুই কারে ফোন দিবি? সাদমান রাত ভাই, আম স্টার্ট এখানে কি কি হইতে পারে, এখানে কিছুই না। আমার তো মনে হচ্ছে ফুটেজ খেতে আসছে। ও ভাই ও ফুটেজ খাইতে আসছিস, প্রেসিডেন্ট হবি তাই না? দুই দিন ধরে তো ক্লাবে ঢুকছস, এখন তো চিন্তা করতেছস প্রেসিডেন্ট হবি। এই যে এটা দেখতেছস, চার বছর ধরে ডিপার্টমেন্টে আছে, তাও ভাইস প্রেসিডেন্টের বেশি কিছু হইতে পারে না। আর তুই দুই দিন ধরে বাবা ভাইয়ের আবদার করতেছিস। শুন শুন, ইকোনমিক স্টোরিজ ক্লাবে কেউ ঢুকলে সাকিব খান হয়ে যায় না। ওরে নিয়াজি কি করবো। আচ্ছা শুন, স্পিকিং অফ ইকোনমিক্স স্টাডিজ ক্লাব, ইকোনমিক্স তো অনেক ক্লাব আছে, ডেইলি তো একটা করে ক্লাব খুলে তুই আর আসছিস কি করে? মানে তোর উদ্দেশ্য নাকি? তোর অনেক হ্যাডম আছে এটা দেখানি তাই না? মানে তুই সবার কাছে প্রুফ করতে চাস মিরাজের চেয়ে তোর হ্যাডম বেশি। এটা তো প্রুফ কর, তুই যা 94 আতিয়ার সামনে গিয়া জাস্ট একটা কথা বল, ছেলেরা সব অ্যাসপেক্টে মেয়েদের থেকে সুপিরিয়ার। আমি জবাব দিলাম যা তোমার কি করতে হবে বলবো? এটা তো তুমি মুখ দিয়ে ঢুকাবা আর পিছন দিয়ে বাইর করবা, সবাই ফাইনাল এমনি পাস করে। কেমন গেল?